वर्चुअल आईडी जेनारेट करार्जन प्रथम मोबाइल गूगल क्रोम ब्राउजार्ट ओपन कर तो ओपन कर निल ओपन कर गूगले टाइप करब UIDAI टाइप कर सार्च करब सार्च करार देख प्रथम जो लिंक अर्थात UIDAI.gov.in लिंके क्लिक करब तो क्लिक करार संगे संगे देख आधार जो ऑफिशियल वेबसाइट से सामने हाजिर हो एरपर एक नीचे दिखे आसब ए नीचे दिखे देख एक ऑप्शन आधार सर्विसेस तार अंडारे देख एक ऑप्शन वर्चुअल आईडी ब्रैकेटे VID जेनारेटर तो यही ऑप्शन ऊपर हमें क्लिक करब तो क्लिक कर लम क्लिक करार संगे संगे देख एक रकम एक इंटरफेस सामने हाजिर हो এবং দেখুন এখানে লেখা আছে এন্টার 12 ডিজিট আধার নাম্বার তো আমাদের যে 12 ডিজিটের যে আধার নাম্বারটি সেটি এখানে পুট করতে হবে তারপর নিচে দেখুন ক্যাপচা ভেরিফিকেশন অর্থাৎ নিচে যে ক্যাপচা কোডটি আছে এই ক্যাপচা কোডটি এখানে নির্ভুলভাবে পুট করতে হবে তো আমি আমার আধার নাম্বার এবং এই ক্যাপচা কোডটি পুট করে দিই তো আমার আধার নাম্বারটি পুট করে দিয়েছি তারপর ক্যাপচা কোডটি নির্ভুলভাবে পুট করব তো ক্যাপচা কোডটিও নির্ভুলভাবে পুট করে দিয়েছি এবং নিচে দেখুন একটি অপশন আছে সেন্ড ওটিপি এবং যখনই আমরা এই সেন্ড ওটিপি অপশনের উপর ক্লিক করব তখনই আমাদের আধার নাম্বারের সঙ্গে যে মোবাইল নাম্বারটি সংযুক্ত আছে সেই মোবাইল নম্বরে একটি ওটিপি যাবে তো এই সেন্ড ওটিপি অপশনে ক্লিক করি তো দেখুন এখানে লেখা আছে ওটিপি সেন্ট টু ইওর রেজিস্টার্ড মোবাইল নাম্বার চেক ইওর মোবাইল তো আমি আমার মোবাইলটি চেক করে দেখি যে ওটিপিটি এসছে কিনা তো আমার মোবাইলে একটি ওটিপি এসছে এবং এই ওটিপিটি নিচের এখানে পুট করতে হবে তো ওটিপি পুট করে দিই তো ওটিপি পুট করে দিয়েছি তার তো ওটিপি পুট করার পর নিচে দেখুন জেনারেট অবলিক রিট্রাইভ VID নিচে দুটি অপশন আছে জেনারেট VID এবং রিট্রাইভ VID তো আমরা যেহেতু আমাদের আধারের নতুন একটি ভার্চুয়াল আইডি জেনারেট করব সেহেতু জেনারেট VID এই অপশনে ক্লিক করব তো ক্লিক করার পর নিচে দেখুন একটি অপশন আছে জেনারেট তো এই জেনারেট অপশনে আমরা ক্লিক করব তো ক্লিক করি তো দেখুন জেনারেট বাটনে ক্লিক করার সঙ্গে সঙ্গেই আমাদের সামনে এই রকম একটি ইন্টারফেস হাজির হবে তো দেখুন এখানে লেখা আছে ইওর ভার্চুয়াল আইডি ইজ সেন্ড টু ইওর রেজিস্টার্ড মোবাইল নাম্বার অর্থাৎ আমাদের আধার কার্ডের সঙ্গে যে মোবাইল নাম্বারটি রেজিস্টার্ড আছে সেই মোবাইল নাম্বারে আমাদের যে ভার্চুয়াল আইডি সেটি সেন্ড করে দেওয়া হয়েছে তো এবার চেক করে দেখব যে আমার মোবাইলে আধারের তরফ থেকে কোনো প্রকার SMS এসছে কিনা তো দেখুন আধারের তরফ থেকে আমার মোবাইলে একটি মেসেজ এসছে এবং দেখুন 16 ডিজিটের আমার যে ভার্চুয়াল আইডি সেটি কিন্তু সেন্ড করে দেওয়া হয়েছে তো এইভাবে আপনারাও আপনাদের আধার কার্ডের মাধ্যমে আপনার যে ভার্চুয়াল আইডি সেটি জেনারেট করে নিতে পারেন এবং অনলাইন বা অফলাইন যেসব ক্ষেত্রে আপনার আধার নাম্বারটি চাওয়া হবে সেসব ক্ষেত্রে আপনি আপনার অরিজিনাল আধার নাম্বারটি না দিয়ে এই 16 ডিজিটের ভার্চুয়াল আইডিটি দিতে পারবেন এর ফলে আপনার যে অরিজিনাল আধার কার্ডটি সেটি সুরক্ষিত থাকবে তো আশা করছি এই ভিডিওটি আপনার খুবই কাজে আসবে যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে একটি লাইক করুন এবং আপনার বন্ধুবান্ধব এবং পাড়া প্রতিবেশীদের সঙ্গে ভিডিওটি শেয়ার করুন যাতে তারাও এই তথ্যটি জানতে পারে এবং অবশ্যই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং আপনার মনে যদি কোনো রকম কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই ভিডিওর নিচে কমেন্ট বক্সে কমেন্ট করুন তো আজকের মতো এই পর্যন্তই দেখা হবে পরের ভিডিওতে